দর্শক, সময় টিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন অদ্ভুত ধরনের এক্সপেরিমেন্ট করা হয়, তবে এমন কিছু এক্সপেরিমেন্ট মাঝে মধ্যে করা হয়ে থাকে যা শুনলে আপনি হতবাক হতে বাধ্য। বিধ্বস্ত বোয়িং 727 এমনই একটি এক্সপেরিমেন্ট। বিধ্বস্ত বোয়িং 727 বিমানের ঠিক কোন অংশে ভ্রমণ করা হতে পারে প্রাণ রক্ষাকারী, এর উত্তরের খুঁজে সংগঠিত এক দুর্ধর্ষ পরীক্ষা। আমার বিমানের কোথায় বসা উচিত দুর্ঘটনা কবলিত প্লেন হতে বেঁচে ফিরতে চাইলে? এই প্রশ্নের উত্তর জানতে ইউকে, ইউএস ও জার্মানির কিছু টিভি প্রযোজক সম্মিলিতভাবে একটি পরীক্ষা পরিচালনা করার উদ্যোগ নেন। 2012 সালে বিজ্ঞানীদের একটি দল মেক্সিকান মরুভূমির বুকে একটি বিমান বিধ্বস্তের মাধ্যমে এই পরীক্ষাটি করেছিলেন। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রকে এই পরীক্ষা পরিচালনার স্থান হিসেবে প্রথমে মনোনীত করা হয়, তবে অনুমতি না পাওয়ায় পরবর্তীতে মেক্সিকোকে বেছে নেন বিজ্ঞানীরা। পরীক্ষামূলক এই দুর্ঘটনাটি মঞ্চস্থ করার উদ্দেশ্যে একটি 727 ক্র্যাশ টেস্ট ডামি ক্যামেরা ও পরিমাপক যন্ত্র বিমানটিতে ভরা হয়। 2012 সালে 27 এপ্রিল তারিখে পরীক্ষাটি চূড়ান্তরূপে অনুষ্ঠিত হয় একটি বিশেষ শর্ত পূরণ সাপেক্ষে। শর্তটি হল বিমান চালু হওয়ার সময় কাউকে ককপিটে থাকতে হবে। এটিকে রিমোট কন্ট্রোল অপারেটরের সাথে স্থানান্তরের আগে 6 জনের একটি ক্রু বিমানটিকে আকাশে নিয়ে গিয়েছিল শেষবারের মতো। বিমানটি সফলভাবে ঘন্টায় 225 কিলোমিটার বেগে, অর্থাৎ ঘন্টায় 140 মাইল বেগে বিধ্বস্ত হওয়ার কিছু সময় আগে সমগ্র ক্রু প্যারাশুটের সহায়তায় নিরাপদভাবে ভূমিতে নেমে আসে। এই দুর্ঘটনায় বিমানের ল্যান্ডিং গিয়ার ভেঙে যায় এবং বিমানটি কয়েক টুকরোতে বিভক্ত হয়ে যায় ও এর সামনের অংশ সঙ্গে সঙ্গে ছিঁড়ে যায়। এই পরীক্ষা হতে প্রাপ্ত তথ্য বিজ্ঞানীদের জন্য বেশ ফলস্বরূপ ছিল। এটি পৃথিবীর ইতিহাসে অন্যতম সফল বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। পরীক্ষা হতে দেখা যায় বিমানের পাইলট ও সামনের অংশের যাত্রীগণ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে, কারণ দেখা গেছে এই অংশটি সর্বপ্রথম ধ্বংস হয়েছে। আরও দেখা যায় সিট 7-এর সংঘর্ষ হতে 150 মিটার দূরে ছিটকে পড়েছিল। এখানে বসা যে কেউ নিশ্চিত মৃত্যুর মুখে ঢলে পড়ত। প্রথম শ্রেণীতে ভ্রমণকারী কোনো যাত্রীর এরকম দুর্ঘটনা হতে বেঁচে ফেরার সম্ভাবনা অত্যধিক কম। বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী ডানা সম্বলিত জায়গায় থাকা সবচেয়ে নিরাপদ, কারণ এই অংশ যে অধিক শক্তিশালী ও বিমানের পেছনের কাছাকাছি। তাদের ভাষ্যমতে এই অংশটি এতটাই নিরাপদ যে এখানে থাকা যাত্রীগণ গুরুতর কোনো ক্ষতি ছাড়াই দুর্ঘটনা হতে বেঁচে ফিরতে পারবেন। তবে পায়ে ও গোড়ালিতে মোচ, পিঠে ব্যথা, হাড় ভাঙার মতো ছোটখাটো আঘাত পেতে পারেন এবং ভুক্তভোগীকে দুর্ঘটনাস্থল হতে সরিয়ে আনতে সাহায্যের প্রয়োজন হতে পারে। পরীক্ষাটি হতে মূলত প্রমাণিত হয় যে বিমানের সামনের ও পেছনের অংশের তুলনায় মাঝের স্থান অত্যধিক নিরাপদ, সুতরাং ভ্রমণের সময় বিমানের মাঝামাঝি স্থান বেছে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। আজ এ পর্যন্তই। এমন আরো অজানা অনেক তথ্য জানতে যুক্ত থাকুন আমাদের সাথে। আগামীতে আপনারা কোন টপিকের উপর ভিডিও চান তা কমেন্ট করে জানাতে পারেন। খুব শীঘ্রই দারুণ কিছু তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হব আবার সময় জিও চ্যানেলে। আপাতত বিদায়।